গুরুকে যখন আমরা বিশ্বাস করতে পারি না, তখন আসলে যেটা হয় সেটা হচ্ছে অনেকগুলো কারণে হয়। মনে করেন আমি বহুদিন ছাত্র পড়িয়েছি বা ছাত্রী পড়িয়েছি, স্টুডেন্ট পড়াতে গিয়ে যেটা আবার হয়েছে সেটা হচ্ছে, ধরেন আমি অঙ্ক করাচ্ছি, অঙ্কে আমি উপপাদ্য করাচ্ছি, উপপাদ্যে যে এক্সট্রাগুলি সেগুলো করাচ্ছি, এখন আমার একটা স্টুডেন্ট সে শুধু এ প্লাস পেতে চায়, সে শিখতে চায় না। এখন আমি যখন টেস্ট পেপার সলভ করাই, তো টেস্ট পেপার সলভ করানোর সময় আমি সব এক্সট্রা করাই ফেলতেছি, বা যেগুলো বইতে নাই টিচাররা বানিয়ে দিয়েছে বা অন্য কোনো ইন্ডিয়ান বই থেকে দিয়েছে বা পুরোনো কোনো বই থেকে দিয়েছেন, আমি সেটাও সলভ করাচ্ছি। এখন যে স্টুডেন্টটা বইয়ের এক্সট্রাগুলি করতে চায় না, তাকে যখন আমি আমার বাড়তি এক্সট্রা করাই, ও তো বিরক্ত হবে, সে তো চায় বইয়ের এক্সট্রা না করতে, এক্সট্রা না করলে তো মানে অঙ্কে এ প্লাস পাওয়া যায়। যারা স্টুডেন্ট পড়ান তারা আমার কথাগুলো মানে বুঝতে পারছেন হয়তো বা। এখন যে স্টুডেন্টটা শিখতে চায় না, এ প্লাস পেতে চায়, তার কাছে কিন্তু আমি একজন বিরক্তিকর গুরু হিসেবে পরিগণিত হব, পরিচিত হব, সে আমাকে ভালো গুরু হিসেবে নিবে না। আচ্ছা, আবার এটাকে যদি আমি উল্টো করে বলি, যারা শিখতে চায় তাদেরকে যদি আমি শর্টকাটে এ প্লাস পাওয়াতে চাই, তারা সেটাকে গ্রহণ করতে চাইবে না, তারা ভাববে যে আমি শিখতে এসেছিলাম, আমি শিখতে পারিনি, আমি এটা শিখতে আসিনি, আমি আরো বেশি শিখতে এসেছিলাম, আমি এটা পারিনি, গুরু ফাঁকি বাজ। সো আমার প্রতি তার একটা আস্থাহীনতা তৈরি হবে। আচ্ছা, আবার এমনও হইতে পারে যে একটা মানুষ একই বিষয়ে একাধিক গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে, তা একটা গুরুর ফিলোসফি একরকমের, আন্ডারস্ট্যান্ডিং একরকমের, আর একটা গুরুর ফিলোসফি আন্ডারস্ট্যান্ডিং আরেক রকমের। এখন এ দুটোর মধ্যে স্টুডেন্ট যেটাকে সঠিক মনে করছে, অথবা যার সাথে তার সম্পর্ক ভালো, অথবা যাকে সে পছন্দ করে, অথবা যে গুরুর শিক্ষাটা সত্যি সত্যি সঠিক, সে ওইটাকে গ্রহণ করার পর বাকিটাকে সে গ্রহণ করতে চাইবে না, এবং তার মধ্যে মনে হবে ওই গুরুটা যেহেতু এখানে আমার পছন্দ মতো বলতে পারে নাই, অথবা সত্যটা বলতে পারে নাই, সঠিকটা বলতে পারে নাই, পরের লেসনটা হয়তো বা সে ঠিক মতো দিতে পারবে না। কিন্তু এমনও হইতে পারে পরের লেসনটা হয়তো বা ওই গুরু ঠিক দিবে, যে গুরু আগের লেসন ঠিক দিছিল সে ভুল দিবে, তাও হইতে পারে। আবার যাকে আমি পছন্দ করি হয়তো বা তিনি আমাকে পরের লেসনটা ভুল দিবেন, অন্য একটা গুরুর কাছ থেকে সেটা সঠিক পাওয়া যাবে। এমনও হতে পারে কোনো গুরুর আচরণ ভালো না, যেমন আমার আচরণ খুব একটা ভালো ছিল না কোচিং এ, আমি প্রচুর পিটাই দিতাম আর কি, বেদ ছিল আমার কোচিং এ 60টা বেদ ছিল, প্রচুর মারতাম পিটাতাম, এবং আমার উদ্দেশ্য ছিল আমার স্টুডেন্টরা ভালো করতেই হবে। আমি আমার টেকনিক ছিল এরকম যে স্টুডেন্টদেরকে আমি ঘুমাতে দিব না, স্টুডেন্টদেরকে আমি আড্ডা দিতে দিব না, টিভি দেখতে পারবে না, সিনেমা দেখতে পারবে না, তখন তার ফেসবুক ছিল না, ভিডিও গেমস খেলতে পারবে না, খেলাধুলা করবে কিন্তু খুব বেশি সময় নষ্ট করতে পারবে না, আমার পড়াগুলো কমপ্লিট করতে হবে, আর পড়া কমপ্লিট না করলে আমি প্রচুর মারতাম, যার ফলে আমি পপুলার টিচার ছিলাম না, বা স্টুডেন্টদের ওই বয়সে আমাকে খুব ভালোবেসে গ্রহণ করবে ওরকম ছিলাম না। কিন্তু আমি জানতাম, আমি তার ভবিষ্যৎ দেখতে পেতাম যে সে কোথায় যাবে, তার ওখানে যাবার জন্য কতটুকু পরিশ্রম করা দরকার, এটা আমার মানে অ্যাসেসমেন্ট করা ছিল আসলে, কারণ তাকে আসলে এই সময় খুশি করব, 10 বছর পরে গিয়ে সে আমারে গালি দিবে এটা আমি চাইতাম না। এর ফলে যে লাভটা হয়েছিল, আমি অনেক স্টুডেন্টকে একদম, যারা আমার স্টুডেন্ট ছিলে তারা হয়তো বা আমার কথাগুলি শুনে মেলাতে পারছো, বা পুরোনো কথাগুলো আমি কয়েক, যদি লক্ষ্য না হয়, লক্ষ্য হবে, লক্ষ্যের উপরে হবে আমার স্টুডেন্টের সংখ্যা, বা লক্ষ্যের কাছাকাছি হবে, না কাছাকাছি না, লক্ষ্যের উপরে হবে, বহু বছর স্টুডেন্ট হয়ে গেছে। তো এখন যেটা বলছিলাম, আমি স্টুডেন্টের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, বর্তমানটা সে দেখতে পাই কিন্তু ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। এখন সে ভবিষ্যতে পৌঁছানোর জন্য তার জন্য যা যা করা দরকার, সেটা তার জন্য নিষ্ঠুর হোক বা অগ্রহণযোগ্য হোক, সেটা নিয়ে আমি আসলে কেয়ার করতাম না, আমি এই কাজটা করার চেষ্টা করতাম, বা কাজটা আমি করে গিয়েছি বছরের পর বছর ধরে, হাজার হাজার স্টুডেন্টের লাইফে ওই পরিবর্তনটা আমি এনেছি, শূন্য থেকে একটা স্টুডেন্ট আমি পূর্ণ করেছি, বহু স্টুডেন্টের ক্ষেত্রে এটা কাজটা আমি করেছি। এখন ওই স্টুডেন্টটা তো আমার এই জিনিসটাকে পছন্দ করবে না, মানে ওই সময় পছন্দ করবে না যে উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, কোচিং থেকে বের করে দিচ্ছেন, আমার মা বাবাকে এসে আবার রিকোয়েস্ট করতে হচ্ছে আমার স্টুডেন্টটাকে, আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে একটু ভর্তি করান, আমি ওয়াদা করতেছি ও সামনে থেকে পড়া কমপ্লিট করে নিয়ে আসবে, আমি আবার পরবর্তী 3 ক্লাসে স্টুডেন্ট পড়া না পারলে বের করে দিতাম, আমার ওই আর্থিক বিষয়ে তেমন একটা মোহ ছিল না, আর আমার আর্থিক কোনো সমস্যাও ছিল না। এখন এই যে ব্যাপারটা, ওই স্টুডেন্ট আসলে আমারে খুব একটা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক, কারণ সে তো আসলে এই ব্যাপারটা ওই সময়, মানে তার কাছে একটা গুরুর লেসনটা তার কাছে আসলে ভালো লাগতেছে না, আর আমি তার খুশি মতো নাচতেও পারবো না। আমার কাছে পপুলার হওয়ার চাইতে তাকে শেখানোটা ইম্পর্টেন্ট, তাকে ব্যস্ত রাখা ইম্পর্টেন্ট,
তাকে ডেভেলপ করাটা ইম্পর্টেন্ট, তার পরীক্ষার রেজাল্টটা ভালো করাটা ইম্পর্টেন্ট, সে যেন একটা ভালো জায়গায় চান্স পায়, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা ঠিক, বর্তমান সময়ে আমি স্টুডেন্ট পড়ালে এত পেন নিতাম না, কারণ বর্তমান সময়ে স্টুডেন্টরা এত বেশি জ্ঞানী, স্টুডেন্টরা শিক্ষককে যদি দেখে যে একটু বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছে, শিক্ষককে ছুরি টুরি মেরে দেয়, ধরে মারধর করে, মেরেও ফেলে। হ্যাঁ ও এখন ওদের অনেক মানে প্রায়োরিটি আছে, আসলে আমার ঠেকা পড়ে নাই কারো ছেলে মেয়েকে জোর করে মানুষ করার, অ্যাটলিস্ট আমি এখন তা করতাম না, মানে স্টুডেন্ট যতটুকু পারে ততটুকু দিতাম, এর বাইরে মানে এতটা দায়িত্ব নিতাম না। যখন আমি স্টুডেন্ট পড়াতাম তখন যতটা দায়িত্ব নিতাম বা নিতে পারতাম, বর্তমান সময়ে ফেসবুকের যুগ ভাই, এখন অনেক পোলাপান, অনেক বেশি মডার্ন, অনেক কিছু বোঝে, তারা শিক্ষককে মারতে পারে, শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, শিক্ষকের মুখোমুখি কথা বলতে পারে, শিক্ষকের কাছ থেকেও তারা বেশি কিছু আশা করে না, বা অনেকে স্মার্ট মারধর করতে পারে, শিক্ষককে রাস্তাঘাটে পেলে মারে, এই ধরনের ফালতু থার্ড ক্লাস রাস্তা ছেলে পেলেকে মানে আমি জানি না প্রথমত পড়াতাম কিনা, দ্বিতীয়ত হচ্ছে আপনি শিখতে না চাইলে আমার ঠেকা পড়ে নাই আপনাকে শেখানোর, আমার নিজের অনেক কাজ আছে, নিজেকে ডেভেলপ করা, নিজের অনেক সৃষ্টি করা, এই ধরনের মেলা কাজ আছে, আমার ঠেকা পড়ে নাই, আপনি আমার কাছ থেকে সময় পাচ্ছেন আপনার সাত জনের ভাগ্য, আপনাকে সময় দিয়ে তার জন্য আমি বসে নাই। সো আমি এখন আদৌ স্টুডেন্ট পড়াতাম কিনা বা পড়াতে পারতাম কিনা আমি আসলে জানি না, কারণ আমি আমার যে প্রিন্সিপাল আমার যে নীতি এটা থেকে আমি সরতাম না। তো এখন যেটা প্রসঙ্গে বলতেছিলাম, এখন আমার এই জিনিসটাকে কেউ যদি মনে করে যে গুরুকে ভালো লাগতেছে না, তা লাগতে পারে ফাইন, এখন সে আসলেই ভালো লাগাটা সঠিক কি ভুল এটার উত্তর পেতে হলে 10 বছর ওয়েট করতে হবে, আমাকেও 10 বছর ওয়েট করতে হবে, তাকেও 10 বছর ওয়েট করতে হবে, এর আগে সে উত্তরটা পাবে না, 10 ইয়ার্স এর আগে কোনো কিছু ডেফিনেটলি বলা যাবে না। সো এটা সময়, এটার উত্তর দিবে হচ্ছে মহাকাল, এটার উত্তর দিবে হচ্ছে সময়, বর্তমান সময় সেটা দিবে না, ভবিষ্যৎ সময় সেটা বলে দিবে। ওই কারণে গুরুকে যে অনেকের পছন্দ হয় না, আর একটা বিষয় ঘটে যে কানেক্ট করতে পারে না, গুরুর যে লেসনটা ওই লেসনটা সে নিতে পারে না, আবার এমন হতে পারে গুরু অতটা যোগ্য না, শিক্ষার্থী তার থেকে অনেক বেশি যোগ্য, আমি পেয়েছিলাম এরকম স্টুডেন্ট, যে তাকে শেখাতে হলে আমাকেও স্টাডি করে আসতে হতো, এরকম স্টুডেন্ট আমি পেয়েছিলাম, এবং আমি নিজের প্রতি থ্যাঙ্কফুল, তার প্রতি থ্যাঙ্কফুল যে এরকম স্টুডেন্ট আমার ভাগ্যে এসেছিল। হ্যাঁ তো এরকম স্টুডেন্ট আমি পেয়েছি। সো গুরুর সাথে সে কানেক্ট করতে পারে না বা গুরুকে পছন্দ করে না, এটা গুরুরও গাফিলতি হইতে পারে, গুরুরও ঘাটতি হইতে পারে, তার কানেক্ট করার অসুবিধা হইতে পারে, পরিস্থিতির কারণে হইতে পারে, তার পছন্দ অপছন্দের কারণে হইতে পারে, সময়ের কারণে হতে পারে, সময়ের দাবিতে হতে পারে, বা অনেকগুলো কারণ থাকতে পারে। এটা নিয়ে আসলে একদম এক্স্যাক্টলি যদি ওরকম কেস স্টাডি করা না যায় বা না জানা যায়, ওরকম ঢালাওভাবে কাউকে দোষী করা যাবে না, শিষ্যকেও দোষী করা যাবে না, গুরুকেও দোষী করা যাবে না। তবে আমি সবসময় বিশ্বাস করেছি যে একজন ভালো শিষ্য ভালো গুরু তৈরি করে, ভালো গুরু ভালো শিষ্য তৈরি করে, এটা সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে ভালো শিষ্য ভালো গুরু তৈরি করে, কারণ গুরু সবাইকে শেখায়, ওখান থেকে দুই একজন মাত্র ওঠে, এবং ওই দুই একজনের কারণে কিন্তু গুরু আরো ভালো গুরু হওয়ার চেষ্টা করে। যদি সবাই গাধা গুরুকে পড়ায় তাহলে কিন্তু শিক্ষক নিজেকে ডেভেলপ করার কোনো কিছু নাই। যদি দুই একটা স্টুডেন্ট ভালো চলে আসে, যারা একটু অ্যাডভান্স, যারা একটু নিজেকে জাগাতে পারে, নিজের চৈতন্যকে জাগাতে পারে, নিজেকে খাটায়, পরিশ্রম করে, তাদের জন্য কিন্তু গুরুকে কিন্তু অনেক প্রিপেয়ার হতে হয়, অনেক বেশি দায়িত্ববান হতে হয়, দায়িত্বশীল হতে হয়। না হলে আপনি যেন দেখবেন যে মানে যারা একটু মানে যে সমস্ত স্কুলে একটু পিছিয়ে পড়া, তথাকথিত খারাপ স্কুল আর কি, তো ওই সমস্ত স্কুলের স্টুডেন্টরা কিন্তু অতটা সচেতন হয় না, যার ফলে টিচাররাও আসলে ওরকম মানে মরা ছেলেকে কি বাঁচাবে, আর যারা মানে মরা ছেলেকে নিয়ে কান্নাকাটি করতে আসলে লাভ নাই, যারা নিজেরা সচেতন, নিজেরা চেষ্টা করে কোনো কিছু করার জন্য, যার স্বপ্ন আছে, নিজেকে তৈরি করতে চায়, তার গুরু কিন্তু ওরকম ভাবেই জ্ঞানটা ডেলিভারি করেন, ওইভাবে করেই কিন্তু নিজেকে তার সামনে উপস্থাপন করেন, আর না হলে ওই এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া আমি মনে করি সম্ভব না, আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি এটাই দেখেছি আর কি। থ্যাংক ইউ।